শনিবার ঢাকা পরিণত হয় যানজটের রাজধানীতে। বিশেষ করে শাহবাগ প্রেস ক্লাব কারওয়ানবাজারে গাড়ির চাকা যেন বন্ধই ছিল। যানজটের কারণ অনুসন্ধান করতে গেলে দেখা যায় অন্তর্বর্তী সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মিছিল সমাবেশ করেন বিভিন্ন সংগঠন। রাজধানীর শাহবাগ মোড়ে দেখা যায় চাকরি জাতীয়করণের দাবিতে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা রাস্তায় অবরোধ করেন। সকাল 10টা থেকে সড়ক অবরোধ করে রেখেছিলেন আউটসোর্সিং কর্মীরা। পরে বিকেল 4:45 দিকে চাকরি স্থায়ীকরণের জন্য সরকারকে 15 দিনের আলটিমেটাম দিয়ে সড়ক ছাড়েন তারা। সকাল 10টার পর থেকে শাহবাগ সহ আশপাশের বেশ কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ হয়েছে। পরে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন রাস্তায় এতে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে যেতে দেখা যায়। এই যানজট দুপুরের পর থেকে ছড়িয়ে পড়ে পুরো শহরে, ফলে অফিস শেষে বাড়ি ফেরা মানুষ পরে চরম ভোগান্তিতে। অবরোধ চলাকালে আউটসোর্সিং খাতে নিয়োজিত কর্মচারীরা বেশ কিছু অভিযোগ তুলে ধরেছেন। তাদের অভিযোগ, টেন্ডার জটিলতায় কর্মরত অনেকের চাকরি চলে যায়, বছর শেষে জুন মাসে নবায়ন করার নামে বিপুল অঙ্কের ঘুষ দাবি করা হয়, ঘুষ না দিলে চাকরি চলে যায়, এছাড়া প্রতি মাসে বেতন না পাওয়া, কখনো কখনো 5 থেকে 6 মাস, আবার কখনো 2-1 বছর বেতন বকেয়া থাকে বলে অভিযোগ করেছেন তারা। দুপুরে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি শাহবাগ মোড়ে আসেন। তিনি অবরোধকারীদের প্রতি সংহতিও জানান, তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বিকেল 4টার আগে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের কর্মচারীদের 6 জনের একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে গিয়েছে। কর্মচারী পরিষদের সভাপতি মাহবুবুর রহমান বলেন, আলোচনার জন্য যমুনা থেকে তাদের ডাকা হয়েছে, দাবি মেনে নেওয়া হলে তারা সরে যাবেন, আর দাবি মেনে নেওয়া না হলে শাহবাগেই অবস্থান করবেন বলে জানান তিনি। অন্যদিকে প্রেসক্লাবের সামনে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, তবে সেখানে হামলার শিকার হয়েছেন শিক্ষকরা। আমাদের একটাই দাবি, 10ম গ্রেড বাস্তবায়ন এবং শতভাগ পদোন্নতি কার্যকর করা। এই শতভাগ পদোন্নতি যদি কার্যকর না হয় এবং 10ম গ্রেড যদি বাস্তবায়ন না হয়, আমরা সকল শিক্ষকরা হীনমন্যতায় ভুগছি। আর এই হীনমন্যতা নিয়ে শিক্ষার্থীদেরকে যে শতভাগ পারিশ্রমিকটা দেওয়া দরকার সেটা আমরা দিতে পারছি না। তো সেই ক্ষেত্রে দেখা গেছে 10ম গ্রেড বাস্তবায়নটা আমাদের অধিকার, এটা আমাদের ন্যায্য অধিকার। আমরা এখন বর্তমানে 13ম গ্রেডের বেতন পাচ্ছি, যেটা আমাদের জন্য আসলে শুভকর নয়। আমরা যে বেতন পাই তাতে আমাদের ছেলে মেয়ে প্লাস সংসার করে চালিয়ে চলা আমাদের জন্য খুবই কষ্টকর, এটা আমাদের জন্য খুবই দুর্বহ ব্যাপার। আপনি দেখেন যে কৃষি যারা ডিপ্লোমা করছে এদেরকে 10ম গ্রেড দেওয়া হয়েছে, কিন্তু আমাদের শিক্ষকদেরকে বঞ্চিত করা হয়। আমরা এটা আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত, শুধু অধিকারই নয়, এটা হচ্ছে আমাদের একটা সম্মানের বিষয়, কিন্তু আমাদের সম্মান থেকেও আমরা অনেক দূরে সরে আছি। আমাদের যে এই যে টিফিন ভাতা ধরা হয় 200 টাকা, যেটা মান্থলি, যেটা দিয়ে সারা মাসে কীভাবে একজন শিক্ষক টিফিন করবে, এটা আমার আসলে মাথায় ঢোকে না। আমরা কীভাবে চলবো সেটা আমাদের ভাবতে হয় প্রতিনিয়ত। তারপর আমাদের যে এই যে 13ম গ্রেডে আমরা আছি, যেটা দিয়ে আমাদের গায়ে লেবেল লাগানো আছে, আমরা কর্মচারী, কিন্তু আমরা তো কর্মচারী নই, আমরা মানুষ গড়ার কারিগর, যার জন্য আমাদেরকে মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সম্মান আমাদের ফিরিয়ে দেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সহকারী শিক্ষক, 13ম গ্রেডে যোগদান করে, তাদেরকে যদি 10ম গ্রেড দেওয়া হয় আমি বিশ্বাস করি তারা প্রাইমারিতে থেকে যাবে এবং তারা জাতি গঠনের মূল ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। তাই আমরা আজকের এই মানববন্ধন শেষে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে স্মারকলিপি দেওয়া হচ্ছে, তিনি আমাদের সহকারী শিক্ষকদের প্রাণের দাবি 10ম গ্রেড বাস্তবায়ন করবেন এবং জাতি গঠনের জন্য উচ্চ শিক্ষিত মেধাবীরা এখানে থেকে যাবে এবং তারা ভবিষ্যতে সুনাগরিক হিসাবে যাতে গড়ে তুলতে পারে সে সকল সোনামণিদেরকে দায়িত্ব নেবে। আমরা প্রাথমিক শিক্ষা এমন একটা শিক্ষা যার উপর ভিত্তি করে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্নাতকোত্তর আরও উপরে ধাপে ধাপে তারা চলে যাচ্ছে, সেক্ষেত্রে এই প্রাথমিক শিক্ষা তথা মূল ফাউন্ডেশনের কাজটা কিন্তু আমরা প্রাইমারি স্কুলের টিচাররাই করে থাকি। কিন্তু অতীব দুঃখের বিষয় হচ্ছে আমরা যে অবহেলিত হচ্ছি। দেখেন আজকাল ভালো যারা মেধাবী এদেরকে আমরা ধরে রাখতে পারতেছি না, কেন পারতেছি না সবাই জানেন, বাজারের যে ঊর্ধ্বমুখী প্রত্যেকটা জিনিসের দাম, সেখানে আমাদের জীবনযাত্রাকে একটু মডিফাই করার জন্য যেই ধরনের আমাদের একটা ফিনান্সিয়াল হেল্প দরকার, বাট আমরা কিন্তু সেটা পাচ্ছি না। এমত অবস্থায় নগর জুড়ে যানজট ও জনভোগান্তি তৈরি হয়।